নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। মহিলা কমিশন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে অপহৃতা নাবালিকা উদ্ধার। শুক্রবার কদমতলা থানার অন্তর্গত ইছাই লালছড়া থেকে তাকে উদ্ধার করা হয়। আটক করা হয় পার্থ নব নামে এক যুবককে। মহিলা কমিশন এবং পুলিশ প্রশাসন টানা খোঁজাখুঁজির পর অবশেষে সন্ধান মিলল অপহৃত নাবালিকার। ধর্মনগর থেকে অপহৃতা 17 বছরের নাবালিকা কন্যাকে শুক্রবার রাতে উদ্ধার করা হলো ইছাই লালছড়া থেকে। ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার এই নাবালিকাটি অপহৃত হয়। তার ভাই থানায় এসে বিষয়টি জানান, কিন্তু পুলিশের কোনো হেলদোল না দেখতে পেয়ে তিনি বাধ্য হয়ে যোগাযোগ করেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামীর সঙ্গে। তারপর বর্ণালী গোস্বামীর তৎপরতায় ধর্মনগর থানাও নড়ে চড়ে বসে। তিনি দেখা করেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে। মেয়েটিকে মোবাইল নাম্বার ট্র্যাক করে ইছাই লালছড়া থেকে উদ্ধার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ। শুক্রবার রাত 9:30 নাগাদ কদমতলা থানা এলাকার ইছাই লালছড়া এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। তার সাথে আটক করা হয়েছে পার্থ নব নামে এক যুবককে। নাবালিকা মেয়েটিকে উদ্ধারের জন্য ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী এক রাত একদিন পুলিশের সাথে মাঠে বেরিয়ে নাবালিকার সন্ধান করেন। অবশেষে পাওয়া গেল নাবালিকার সন্ধান। বর্ণালী গোস্বামীর বক্তব্য, তাকে হয়তো জোর করে অপহরণ করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্ত চালাচ্ছে পুলিশ। নাবালিকা উদ্ধারে মহিলা কমিশনের ভূমিকা নিয়ে খুশি শহরবাসী। ইছাই লালছড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে একটা এক ভদ্রলোকের বাড়ি, সেখানে মেয়েটিকে রাখা হয়েছিল, সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। তবে যে গতকালকের মোবাইল লোকেশনে মেয়েটিকে দেখা গেছে, গতকালকের মোবাইল লোকেশনে সে আসামের বাজারি ছড়াতে তাকে পাওয়া গেছে। কিন্তু পরবর্তী সময়ে আরেকবার যখন মোবাইল লোকেশন দেখা হয় এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে আমাদের কাছে যে খবর আসে, তারই ভিত্তিতে ইছাই লালছড়া থেকে তাকে উদ্ধার করা হয়। ম্যাডাম, ম্যাটার বয়সটা কত? সে মাইনর, 17 বছরের একটি মেয়ে। এই ধরুন এই মেয়েটি গত পরশু থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার অনুসন্ধান চলছে, মাত্র মেয়েটিকে পাওয়া গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তারপর দেখা যাবে। তবে মেয়েটি নাবালিকা, এখানে ওকে জোর করে নেওয়াটাই স্বাভাবিক। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। অবশেষে খোঁজ পাওয়া গেল ধর্মনগরের গোল্ডেন ভ্যালির ছাত্র দেবজিৎ দাসের। কলকাতার একটি স্টেশন থেকে তাকে আটক করে পুলিশ। দেবজিৎকে ধর্মনগরে ফিরিয়ে আনার সমস্ত ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। গত 13 মে প্রাইভেট টিউটরের বাড়িতে না যাওয়ায় বাড়িতে বকুনি খেলো দেবজিৎ দাস। অভিমানে কাউকে কিছু না বলে গত 14 মে বাড়ি থেকে বেরিয়ে গেল 10ম পড়ুয়া ছাত্র দেবজিৎ। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ধর্মনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন মা শুক্লা দাস। অবশেষে শুক্রবার সকালে রেল পুলিশের সহযোগিতায় কলকাতার একটি স্টেশনে রেল পুলিশ দেখতে পেয়ে আটক করে কলকাতার বড়বাজার থানার হাতে তুলে দেয়। বড়বাজার থানার পুলিশ ফোন করে এই ঘটনা দেবজিতের মা শুক্লা দাসকে জানান। এই খবর পেয়ে তিনি দেখা করেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সঙ্গে। পুলিশ সুপার ঘটনা শুনে দেবজিৎকে বাড়ি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং প্রয়োজনে মায়ের সঙ্গে ধর্মনগর থেকে পুলিশ সহযোগে বড়বাজার থানায় পাঠাবেন বলে জানানো হয়েছে। অবশেষে দীর্ঘ খোঁজাখুঁজি করতে করতে প্রায় 4 দিন পর সন্ধান মিলল ধর্মনগর মণ্ডপ পাড়ার বাসিন্দা নিখোঁজ যুবক দেবজিৎ দাসের। সে গোল্ডেন ভ্যালি বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিল। 14 মে মঙ্গলবার ভোরবেলা বাড়ি ছাড়ে সে। তারপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। তার নিখোঁজ সংবাদে ভারাক্রান্ত হয় গোটা ধর্মনগরবাসী। অবশেষে জানা যায় শুক্রবার সকাল 11:45 নাগাদ সে তার মায়ের মোবাইলে ফোন করে জানায় সে কলকাতার হাওড়া স্টেশনে আছে। তবে সে কি করে হাওড়া পৌঁছলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বর্তমানে তাকে বাড়িতে ফিরিয়ে আনার প্রশাসনিক ব্যবস্থা চলছে। তার খোঁজ পেয়ে সকলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
হঠাৎ করে আমার আমার কাছে একটা ফোন আসলো, তখন বললো আমাকে যে আমি কলকাতাতে আছি, মাধ্যমে আমাকে নিয়ে চলে যাও। আচ্ছা, কলকাতা কোন থানায় আছে কিছু বলেছে? বড়বাজার থানাতে। আচ্ছা, না ছেলের নাম দেবজিৎ দাস। এখন কোথায় গেছিলেন? এসপি স্যার কি বললো? এসপি স্যার বললো তাই নেই, যদি আমি যদি যাইতে চাই তাহলে তাইলে একজন পুলিশ দিয়ে দিব সঙ্গে, নাইলে চাইল্ড লাইন থেকে তাই যদি আনাইতে পারে তাইলে আনাইবা। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনের নিচে পড়ে মৃত্যু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ঘটনা চোরাইবাড়ি থানার অন্তর্গত চাঁদপুর রেলগেট সংলগ্ন এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের পর ধর্মনগর জেলা হাসপাতালে রাখা হবে বলে সূত্রের খবর। শুক্রবার সকাল 6:30 নাগাদ চোরাইবাড়ি থানায় খবর আসে চাঁদপুর রেলগেট সংলগ্ন এলাকায় ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তি পা কাটা অবস্থায় পড়ে আছে। খবর দেওয়া হয় চোরাইবাড়ি থানার পক্ষ থেকে কদমতলা দমকল বাহিনীকে। সেই মোতাবেক দমকল কর্মীরা সেই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য, কিন্তু সকাল 10:30 নাগাদ সেই ব্যক্তির মৃত্যু হয়। সূত্রের খবর অনুযায়ী শুক্রবার সকালে শিলচর যাবার উদ্দেশ্যে ধর্মনগর থেকে ট্রেনে উঠেছিল ওই ব্যক্তি। ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে ছিল বলে সূত্রের খবর। হঠাৎ ট্রেন থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা বলে জানা যায়। এখন পর্যন্ত মৃত ব্যক্তির নাম জানতে পারেনি পুলিশ। পুলিশের অনুমান আসামের বাসিন্দাও হতে পারে মৃত ব্যক্তি। ধর্মনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ হাসপাতালে রাখা হবে। পুলিশ মৃত ব্যক্তির সন্ধানে নেমেছে। জিআরপিএফ পুলিশ একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে। আমরা কিছুক্ষণ আগে 6:30 সময় আমাদের চোরাইবাড়ি পিএস থেকে জানাই যে চাঁদপুর রেলগেটের এখানে একটি রেলে কাটা পড়ে একজন মানুষ। তারপর আমরা সেখানে গিয়েছে দেখি যে একজন ব্যক্তি রেলগেট থেকে কিছুক্ষণ কিছু দূরে পড়ে রয়েছে। সেখান থেকে গিয়ে তাদের পক্ষে উঠিয়ে আমরা ধর্মনগর হসপিটালে নিয়ে গিয়ে আসি। ওনার কি নামটাম জানা গেছে? ওনার নাম কিছু জানা যায়নি। আচ্ছা, ওনার কী কীরকম অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট যখন ওইখানে যে সাধারণ লোক আছে তাদের কাছ থেকে জানতে পারলাম যে ওই রেল যখন ধর্মনগর থেকে শিলচরে যায় তখন ওই শিলচরের ট্রেনটি পরে পাও কাটা করেছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। চুরি ছিনতাই কাণ্ডে নাজেহাল কৈলাসহরবাসী। বাজার কমিটির পক্ষ থেকে ডেপুটেশন কৈলাসহর থানার ওসির নিকট। অতিসত্বর যথাযথ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি বাজার কমিটির। সম্প্রতি কৈলাসহরের মূল বাজারে রাতের অন্ধকারে একের পর এক দোকান চুরি হচ্ছে। শুধু তাই নয়, সাধারণ মানুষ ব্যাংক থেকে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বাড়ি যাবার পথে শহর এলাকার মধ্যে প্রকাশ্য দিনের বেলায় টাকা ছিনতাই হয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে এক অবসরপ্রাপ্ত কর্মচারী ব্যাংক থেকে 90,000 টাকা তুলে নিয়ে বাড়ি যাবার পথে ছিনতাই হয়ে যায়। কৈলাসহরে চুরির ঘটনার হিড়িক পড়েছে। গত 3 দিন পূর্বে বাজারে নিখিল দেবের দোকান চুরি হয়। এর 4 মাস পূর্বে আরও একবার নিখিল দেবের দোকান চুরি হয়েছিল। এছাড়া বাজারের বাবুল দেবের দোকানও কিছুদিন পূর্বে চুরি হয়। এভাবে চুরি ছিনতাই একের পর এক ঘটলেও পুলিশের কোনো ভূমিকা নেই। শুক্রবার দুপুরে বাজার কমিটি কৈলাসহর থানার ওসি দেবাশীষ সাহার নিকট এক ডেপুটেশনে মিলিত হয়। বাজার কমিটির পক্ষে ডেপুটেশনে উপস্থিত ছিলেন বাজার কমিটির সম্পাদক অনিল পাল, অসীম পাল, অভিজিৎ দেবনাথ, ভাস্কর ঘোষ অধিকারী সহ আরও অনেকেই। ডেপুটেশন শেষে ব্যবসায়ী ভাস্কর ঘোষ অধিকারী বলেন, কৈলাসহরে একের পর এক চুরি ছিনতাই হবার ফলে শহরবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। আমরা বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে থানার ওসিকে জানিয়েছি, যদি সদর্থক কোনো ভূমিকা পুলিশ না নেয় তাহলে বাজার কমিটি আগামী দিনে কৈলাসহরে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। কন্টিনিউয়াস আমাদের কৈলাসহরে একটার পর একটা চুরি এবং বার্গলারি, স্নেচিং এগুলি ঘটনা, ছিনতাই এগুলি ঘটনা ঘটতেছে। এবং আমরা কৈলাসহর মার্চেন্ট যারা আসি বা সবাই যে এখানে যারা আসি খুবই উদ্বিগ্ন, এবং এখানে অনেকটা পুলিশি নিষ্ক্রিয়তার আমরা মনে করি যে কাটারে আছে। আমরা তাই এখানে থানার যিনি ওসি আছেন ওনার সাথে দেখা করছি, সেকেন্ড পার্সন ওনার সাথে আমরা দেখা করছি। প্রাথমিক এটা আমাদের কৈলাসহর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রাথমিক পদক্ষেপ, যা আমরা ওনাদের সঙ্গে কথা বললাম, ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা প্লিজ এই জিনিসগুলি আপনারা রেক্টিফাই করুন, কারণ এই যে ধরনের ঘটনাগুলি ঘটছে, পুলিশের টহলটা বাড়ানো বা কী ধরনের কী করলে আমরা এই আর ঘটনাগুলি ঘটবে না, কারণ আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করলাম। ওনাও বললেন যে এই একদম সর্বাত্মক চেষ্টা করুন, ওনার মানে ট্রাইং লেভেল বেস্ট ওনারা করবেন, আমরাও সময় নিচ্ছি, দেখছি ব্যাপারটা কী হয়, তারপর যদি না হয় তো আমরা একটা কৈলাসহর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা পরবর্তী একটা পদক্ষেপ নেব, যাতে প্রশাসন সেদিকটায় সজাগ দৃষ্টি নেন।
মূলত কোন জিনিসটা উপর আপনার আজকে এই ডেপুটেশনটা জোর দিচ্ছেন? আমরা মূলত আজকে যে ব্যাপারটা ডেপুটেশন সেটা হচ্ছে চুরি, চুরি এবং ছিনতাই। কিছু ছিনতাই হচ্ছে রাস্তাঘাটে, মানুষ টাকা নিয়ে যেতে পারছে না, ব্যাংকে যেতে পারছে না, ব্যাংক থেকে বাড়িতে যেতে পারছে না, টাকা ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে। আর চুরি, একটার পর একটা দোকান চুরি হচ্ছে। এই চার পাঁচ দিন আগে আমাদের নিখিল দেবের দোকান দ্বিতীয়বারের মতন চুরি হলো, ডিসেম্বর মাসে একবার হলো, আবার এই মে মাসে হলো, দ্বিতীয়বারের মতন চুরি হলো। এবং এখানে অনেকে আছেন যেমন ওনার দোকান চুরি হয়েছে, কিছু না কোনো দোকান চুরি হচ্ছে, এরকম প্রচুর মানুষের দোকান আমাদের একটার পর একটা দোকান চুরি হচ্ছে। আমরা সেবারে খুবই উদ্বিগ্ন, তাই আমরা আবার বলছি প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা থানাকে সজাগ করতে দিতে এলাম, একটা ডেপুটেশন দিলাম, আমাদের রিসিভ কপি আমরা নিয়ে রাখলাম। এখন আমরা পর্যালোচনা করবো এবং দেখবো যে পরবর্তী সময় কী ঘটছে। যদি না ঘটে আর কোনো কিছু না ঘটে মোস্ট ওয়েলকাম, আর যদি ঘটে আমরা কৈলাসহর মার্চেশন আমরা সঠিক এবং দৃঢ় একটা পদক্ষেপ আমরা নেব। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার যান দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন। ঘটনা আগরতলা সাবরুম জাতীয় সড়কের সিদ্ধি আশ্রম এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। কোনোভাবেই রোখা যাচ্ছে না যান দুর্ঘটনা। রাজ্যের কোথাও না কোথাও প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনা। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন দুপুরে আগরতলা সাবরুম জাতীয় সড়কের সিদ্ধি আশ্রম সংলগ্ন নিম্বাক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটো গাড়িকে সজোরে ধাক্কা মারে পাল্টে খায় একটি ওয়াগনার গাড়ি। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যাওয়ার পাশাপাশি ওয়াগনার গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা তা দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা যায় অটো গাড়িটা আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল আর ওয়াগানার গাড়িটা আগরতলা থেকে উদয়পুরের দিকে আসছিল। দূর থেকে ওয়াগানার গাড়িটির নিয়ন্ত্রণ হারানোর অবস্থা থেকে অটো গাড়ির চালক রাস্তায় দাঁড়িয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। আমি দেখতেছি আমার মাই উঠে, কারণ আমি গাড়ি রাস্তা স্লো করেছিলাম, এদিকে সামাইছি আর এদিকে লাগানো সামান তার মধ্যে আমার সামনে জমে গেছে। আপনি কি অটুতে আসলেন? হ্যাঁ। অটুকার আমার, আপনার নাম? গৌতম দেবনাথ। হ্যাঁ, গৌতম দেবনাথ। বাড়ি কোনখানে? বাড়ি মধুম। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছো মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে এ টু জেড ট্যুর এন্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া এ টু জেড ট্যুর এন্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন এ টু জেড ট্যুর এন্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। এ টু জেড ট্যুর এন্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই টিকিটিং কাউন্টার। ফিরে এলাম বিরতির পর। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছয় শ্রমিকের 27টি ঘর, আহত দুজন। ঘটনা উদয়পুর চন্দ্রপুর কলোনি স্থিত রামকৃষ্ণ ব্রিক্স ইন্ডাস্ট্রি, তবে আগুন লাগার সূত্র এখনো জানা যায়নি। শুক্রবার রাতে উদয়পুর চন্দ্রপুর কলোনি স্থিত জনৈক সাধন ধরের রামকৃষ্ণ ব্রিক্স ইন্ডাস্ট্রিজ নামক ইট ভাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ইট ভাট্টায় থাকা শ্রমিকের 27টি ঘর। ঘটনায় একজন শ্রমিক সহ আহত হয়েছেন দুজন। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে আনুমানিক 12টায় হঠাৎই রামকৃষ্ণ ব্রিক্স ইন্ডাস্ট্রির শ্রমিক শেড ঘরে হঠাৎ আগুন লাগে।
সঙ্গে সঙ্গে তা দেখতে পেয়ে ইটভাটার সমস্ত শ্রমিক সহ কর্মীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং সঙ্গে সঙ্গে উদয়পুর দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে উদয়পুর থেকে দমকলের তিনটি ইঞ্জিন এবং পরবর্তী সময়ে কাকড়াবন থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। এদিকে ঘটনার সময় ঘুমন্ত অবস্থায় থাকা বিকাশ মুন্ডা নামে এক শ্রমিকের গায়ে আগুন লেগে আহত হয়েছে। তাছাড়া পার্শ্ববর্তী এলাকার এক যুবক আগুন নেভাতে এসে আহত হয়েছে। দুজনেই হাসপাতালে ভর্তি আছে। আগুন লাগার সূত্র এখনো জানা যায়নি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এসসি মোর্চার নেতা মৃত রবীন্দ্র দাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয় উদয়পুরের বর্মাবাড়িতে। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন কৃষি পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপি গোমতি জেলা সভাপতি পদ্মমোহন জমাতিয়া সহ অন্যান্যরা। অবিভক্ত দক্ষিণ জেলার ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জেলা সভাপতি তথা ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার নেতা স্বর্গীয় রবীন্দ্র দাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার উদয়পুর বর্মাবাড়িতে অনুষ্ঠিত হয় এক স্মরণ সভা। স্মরণ সভায় উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিজেপি গোমতী জেলা সভাপতি পদ্মমোহন জমাতিয়া সহ আরো অনেকেই। স্মরণ সভায় দলীয় নেতৃবৃন্দের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। স্মরণ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, স্বর্গীয় রবীন্দ্র দাস ছিলেন একজন নিষ্ঠাবান নেতা। দলের দুর্দিনে দলকে শক্তিশালী এবং সংগঠনকে মজবুত করার ক্ষেত্রে ওনার অগ্রণী ভূমিকা ছিল। রাজনৈতিক জীবন যদিও শুরু হয়েছিল বামপন্থী সংগঠনের সমর্থক ছিলেন এবং সেখানে এই দল ত্যাগ করে উনি যখন ভারতীয় জনতা পার্টিতে অংশ নেন, এবং যদিও আমি রাজনীতিতে ওই সময়টা একটু সরাসরি আসেনি, তো একটা কথা আজকে এই ওনার স্মরণ সভা আমাকে স্মরণ করতে হয়। এই কাজটুকু করতেন খুব নিষ্ঠা সহকারে করতেন। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পরীক্ষায় অনুত্তীর্ণ হয় আত্মঘাতী এক ছাত্রী। নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মঘাতী হয় দীপিকা দে নামে এক ছাত্রী। ঘটনা আসামের হুজাই জেলার জয়রাম বস্তিতে। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের আবহ বইছে। 15ই মে ঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে বিভিন্ন শিক্ষা অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকারা ব্যস্ততা থাকার সময়ে লঙ্কাতে অঘটন। লঙ্কা জয়রাম বস্তির ছাত্রী নিজ গৃহেতে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে। লঙ্কা থানার অন্তর্গত জয়রাম বস্তিতে দীপিকা দে নামের শিক্ষার্থী এ হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছে দীপিকা। এই ঘটনার পর স্থানীয় জনসাধারণ তৎক্ষণাৎ লঙ্কা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরীক্ষার ফলাফলকে নিয়ে শিক্ষার্থীর এই আত্মহত্যা করার ঘটনাকে কেন্দ্র করে লঙ্কাতে শোকের ছায়া নেমে এসেছে। ১০টা সাড়ে ১০টা মান মাঝত বাজত আমার ফোন করেছিল। ফোন করার পিছত আমি মানে তার মায়ে ফোন করেছে যে এখানকার রেজাল্ট দিয়েছে, কী হয়েছে কেছে, এনেকা খারাপ করেছে মেথদ আর একটা কি সুসেল। তারপিছত আমি যে বারো হব এইটুকু রাখিছোঁ, মানে দোকানের কাস্টমার আছেন খারাপ করেছে পিছত ইয়ে করি। তার মাও একটু কোয়া না, খালি কইছে এক কথাই যেন সে এক চান্সত পাসটু করলে ভালো আসলে। তো তার মার মনে আর বুঝিয়া লাগিয়েছে, মানে এই মানে কান্দি আছে, মানে পরীক্ষা ফেল করার কারণে। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা ফেল কারণে তার যেটু বুঝো এইটু পরীক্ষার কারণে, কারণ সি যেতে তার মায়ে কান্দিছে কেছে আমার কারণে মায়ও কান্দি, সিও কান্দিছিলে। তারপিছত অঙ্ক বই লই পেলেও বইছিলে, হ্যাঁ যেন অঙ্ক খারাপ করেছে আমি অঙ্কটি করি। তারপিছত তার মা শুয়ে আসলে, মানে একটু ইয়ে করার পিছত তার কোন ফাঁকে যে গেছে তার মাও কব নারে, মানে তার তার মা পড়া যে সি গেছে এটাও বলে কব পড়া নাই, ঠিক আছে। তারপিছত গোল সেইটোর মত অলপ পিছত তো পাভাও নাই তার মাটো, আর তার দিদি যেটু আসলে দিদিটো ইসে গেছে বাথরুমে গেছে নাকি, তারপিছত না গা ধুবলে গেছে, আমিও কব পড়া নাই, আমি তো ঘরত আছি। করেছে লঙ্কা থেকে বিপ্লব দাসের রিপোর্ট, নিউজ বাংলা। নিজ বাড়ি থেকে নিখোঁজ 14 বছরের ইমরান হোসেন চৌধুরী। ঘটনা হুজাই জেলার নকুটি ছাড়তেগা এলাকায়। জানা যায় জ্ঞানজ্যোতি জাতীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ইমরান।
আসামের হোজাই জেলার নকটি থানার অন্তর্গত নকটি ছাড়তেগা এর নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় 14 বছরের একটি শিশু, নাম ইমরান হোসেন চৌধুরী। জ্ঞানজ্যোতি জাতীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ইমরান হোসেন চৌধুরী, পিতা ফকরউদ্দিন চৌধুরী। এই ঘটনা স্থানীয় পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি ইমরানের। কোনো সৎ ব্যক্তি সন্ধান পেলে এই নম্বরে যোগাযোগ করতে আবেদন জানানো হয়। যোগাযোগের নম্বর 8638157464 এবং 8638252065। মূল লড়াইয়ের বয়স 14 বছর, নাম ইমরান হোসেন, জাতীয় বিদ্যালয়ের নকটি বাজারে পড়ে। এই নকটি বাজারের পরা 14 তারিখ মানে নিরুদ্দেশ হয়েছে, আজিলৈকে আমি মূল লড়াইটো পোৱা নাই। গতিকে আমি মিডিয়ার জড়িয়ে অসমবাসীক আমি অনুরোধ জানাই আছি যাতে মূল লড়াইটো এটা সন্ধান রাইজের সহায় সহযোগী তামু পাম। আর মূল এটা আশা আছে মূল লড়াইটো ওলাই আসব বলে মই মনরে বুঝাই আছো। এইখানে মূল হবলগিয়া আছে, রাইজর আগত আমি অনুরোধ জানাইছো যাতে আমার সহায় করো। লঙ্কা থেকে বিপ্লব দাসের রিপোর্ট, নিউজ বাংলা। খেলার মাঠ থেকে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র রাহুল যাদব, পিতা সুলেমান যাদব। ঘটনা হোজাই জেলার লঙ্কা শহরে। এখনো সন্ধান মিলেনি গত 10ই মে নিখোঁজ হয়ে যাওয়া শম্ভুযোগী ও বিকাশ যোগী নাথকে, আতঙ্কে এলাকাবাসী। আসামের হোজাই জেলার লঙ্কা শহর থেকে নিখোঁজ হয় 16 বছরের রাহুল যাদব, পিতা সুলেমান যাদব। লঙ্কার শীতলা মন্দির খেলার মাঠে ক্রিকেট খেলতে গিয়ে সন্ধানহীন হয় সে। লঙ্কা রাষ্ট্রভাষা উচ্চতর মাধ্যমিকের দশম শ্রেণীর ছাত্র রাহুল যাদব গত 10ই মে আসামের হোজাই জেলার লঙ্কার ভালুকমারি নেপালী বস্তি থেকে নিখোঁজ হয় 2টি শিশু। নিখোঁজ শিশুটির নাম শম্ভুযোগী এবং বিকাশ যোগী নাথ। স্থানীয় পুলিশে তল্লাশি চালানো হয় এবং বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি রাহুল যাদবকে। কোনো সৎ লোক সন্ধান পেলে এই নম্বরে যোগাযোগ করতে আবেদন জানানো হয়। যোগাযোগের নম্বর 9954480960। লঙ্কা থেকে বিপ্লব দাসের রিপোর্ট, নিউজ বাংলা। বাংলাদেশের ভোলায় জেলেদের পুনর্বাসনের চাল আনতে গেলে ইউপি মেম্বারের হামলায় আহত 2, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। ভোলায় জেলেদের পুনর্বাসনের চাল আনতে গেলে ইউপি মেম্বারের নেতৃত্বে 2 জেলের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জেলে হেলাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার বিকেলে 2 নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোলা সদর উপজেলার 2 নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে 8 নং ওয়ার্ডের প্রায় 217 জন জেলে পুনর্বাসনের জন্য চাল আনতে যায়। 8 নং ওয়ার্ডের জেলেদের চাল দেওয়া হবে না বলে 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বারেক, 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ লোকমান জানিয়ে দেয়। এতে জেলেরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে ইউপি সদস্য আব্দুল বারিকের নেতৃত্বে 5-6 জন মিলে ছেলেদের উপর এলোপাথারি হামলা চালায়। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য বারেক ও মোহাম্মদ হাসনান চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিচার দাবি করেন। বিগত 2016 সালের নির্বাচনের পরে, ইউনিয়ন পরিষদ নির্বাচন পরে, এই অত্যাচার নির্যাতনকারী চেয়ারম্যান কার মানে এবং হাসান, এই হাসান ওই চেয়ারম্যান হওয়ার পর ইলিশা ইউনিয়নের ইউনিয়নকে তসতস করিয়া দিছে। তার ড্রাইভার বাবলু, যাকে নাকি অক্ষয়িত দেওয়া হয়েছে চাঁদাবাজ বাবলু, এবং তার এক আত্মীয় নাম হলো রাচেল, ওকে দিয়া বিভিন্ন কাঠটার বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা নেয়। এবং ওর ভাই আছে কানা, কানা হোসেন, ও বসিয়া ভোলা বসিয়া হেডকোয়ার্টার বসিয়া। বাংলাদেশ প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক আবুল কালাম আজাদের উপর সন্ত্রাসী হামলায় নিন্দা এবং প্রতিবাদের ঝড় সর্বত্র। সন্ত্রাসী তারেক আহমেদ অনিকের কঠোর শাস্তির দাবি উঠে বিভিন্ন মহল থেকে। মঙ্গলবার দুপুর 12টায় রাজধানী ঢাকার উত্তর বাড্ডায় অবস্থিত সাংবাদিক আবুল কালাম আজাদের বাসভবনে জোরপূর্বক গাড়ি পার্কিং করে স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী তারেক আহমেদ অনিক।
এসময় সাংবাদিক আজাদ বাধা দিলে সন্ত্রাসী অনিক ও তার দুই সহযোগী মাহবুব ও জুয়েল তাকে এলোপাথারি কিল ঘুষি দিয়ে আহত করে এবং গ্যারেজের সিসিটিভি ভাঙচুর করে। এ ঘটনায় সাংবাদিক আবুল কালাম আজাদ মারাত্মক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সরাসরি বাড্ডা থানায় শরণাপন্ন হন। এদিকে মুহূর্তেই ঘটনা ছড়িয়ে পড়ে বাংলাদেশের মিডিয়াঙ্গন সহ সোশ্যাল মিডিয়ায়। সন্ত্রাসী অনিকের বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। অবস্থা বেগতিক বুঝতে পেরে সন্ত্রাসী অনিকের বাবা আবু তাহির মিয়া সাংবাদিক আজাদের কাছে ছুটে যান এবং ছেলের ন্যাক্কারজনক কাজের জন্য নিঃশর্ত ক্ষমা চান। ভবিষ্যতে এমন জঘন্যতম ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেন। বাংলাদেশ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।